নমস্কার বন্ধুরা, অর্পিতাস কুজিন্সে আপনাদের সবাইকে স্বাগত। আমি বিগত কিছুদিন যাবত কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি আমার কিছু অসুস্থতার কারণে। এখন আমি অনেকটা সুস্থ, তাই আপনাদের কাছে একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমার আজকের রেসিপি ফুলকপির কোরমা। অসাধারণ স্বাদের এই ফুলকপি কোরমা আপনারা রুটি, নান, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও দিয়ে বাড়িতে ট্রাই করতে পারেন। রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। ফুলকপির কোরমা বানানোর জন্য এখানে আমি একটা বড় সাইজের ফুলকপিকে এরকম বড় বড় করে টুকরো করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এটাকে সাইডে সরিয়ে রাখছি। আর এই কোরমা বানানোর জন্য একটা মশলা তৈরি করে নেব। এখানে আমি 14 থেকে 15টার মতন কাজু বাদাম, 10 থেকে 12টার মতো কিশমিশ, 1 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি চারমগজ, আর 1/2 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি পোস্ত। এগুলোকে সামান্য উষ্ণ গরম জল দিয়ে আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখব। তারপরে 10 থেকে 15 মিনিট পর এটার একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব। আর এদিকে কড়াইতে আমি গরম জল বসিয়ে দিয়েছি, জলটাও আমার ফুটতে শুরু করে দিয়েছে। এখন এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে আমি আগে থেকে কেটে রাখা যে ফুলকপিগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলো কিন্তু আমি সেদ্ধ করব না, জাস্ট হালকা ভাপিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব আর ঢাকা দিয়ে এটাকে 5 থেকে 6 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 5 থেকে 6 মিনিট পর আমি ফুলকপিগুলোকে একটা ঝাঁঝির সাহায্যে তুলে আলাদা একটা পাত্রে সরিয়ে রাখছি। ফুলকপির মধ্যে যদি কোনো পোকা বা কোনো নোংরা থাকে তাহলে কিন্তু এর মধ্যে এটা পরিষ্কার হয়ে যাবে। এখন জলটাকে ফেলে দিচ্ছি আর কড়াইতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সাদা তেল। তেলটা মোটামুটি গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো ঘি। কোরমাতে অবশ্যই করে ঘি ব্যবহার করবেন, খেতে কিন্তু বেশি ভালো হয়। আর ফোড়নে দিয়ে দিলাম গোটা গরম মশলা, 2টো তেজপাতা। গোটা গরম মশলাগুলো ভালো করে ফ্রাই হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আদা, রসুন আমি আগের থেকে বেটে রেখেছিলাম। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, 5 থেকে 6 কোয়ার মতো রসুন আর 1 ইঞ্চি আদা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম, সেটাই এখানে আমি দিয়ে দিলাম। মশলাটা কষাতে কষাতেই এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন। নুন দিয়ে এটাকে খুব ভালো মতো কষাতে হবে, যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ এবং আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাচ্ছে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এখানে আমি 1/2 কাপের মতো টক দই ব্যবহার করছি। টক দইটা ব্যবহার করার সময় অবশ্যই করে কিন্তু ফেটিয়ে ব্যবহার করতে হবে, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু সেই সময় লোতে রাখতে হবে, নয়তো টক দইটা ব্যবহার করার সময় টক দইটা ফেটে যেতে পারে। তারপরে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখানে আমি 1/4 টিস্পুনের মতো দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, শুধুমাত্র কালারের জন্য। ভালো করে একটু নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে দেখুন সাইড থেকে কিন্তু তেলও বেরিয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে কাজু বাদাম, কিশমিশ আর চারমগজ আর পোস্ত যে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা সম্পূর্ণটাই এর মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে গ্রেভিটাকে খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন গ্রেভিটা কিন্তু আমার ফুটতে শুরু করে দিয়েছে। গ্রেভিটা যখন ফুটতে শুরু করে দেবে তখন এর মধ্যে ভাপানো ফুলকপিগুলো আমি গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মশলার সাথে ফুলকপিগুলোকে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় লো টু মিডিয়ামেই রাখতে হবে। ভালো করে একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি কিছুটা পরিমাণের পেঁয়াজ বেরেস্তা উপর থেকে দিয়ে দিলাম। দিয়ে হালকা হাতে নেড়ে এটাকে ঢাকা দিয়ে ফুলকপিগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব 2 থেকে 3 মিনিটের জন্য। থেকে 3 মিনিট পর ফিরে আসলাম। দেখুন ফুলকপিগুলো কিন্তু মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, সাইড থেকে কিন্তু খুব সুন্দরভাবে তেল রিলিজ হতে শুরু করেছে। এখন এর মধ্যে আমি 1 কাপের মতো দুধ ব্যবহার করছি। আমি কিন্তু এখানে কোনো জল ব্যবহার করিনি, আমি এখানে সম্পূর্ণ কোরমাটা দুধেই করব। এখন ভালো করে একটু নাড়াচাড়া করে গ্রেভিটাকে হালকা ফুটিয়ে নেব।
আর ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে 5 থেকে 6 মিনিটের জন্য ফুলকপিগুলোকে রান্না করে নেব। ফিরে আসলাম 5 মিনিট পর। আমার ফুলকপির কোরমা কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, গ্রেভিটাও কিন্তু খুব সুন্দরভাবে কষে গেছে আর ফুলকপিগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়েতেই কিন্তু নুন মিষ্টিটা আপনাদেরকে অ্যাডজাস্ট করে নিতে হবে। আমি একটা চামচ দিয়ে দেখে নিচ্ছি নুন মিষ্টিটা। আমি এখানে সামান্য একটু নুন আর চিনি আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নুন আর মিষ্টিটা অবশ্যই করে কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতন ব্যবহার করবেন। এখন গ্যাসের ফ্লেমটাকে একদম বন্ধ করে দেব আর উপর থেকে আমি কিছুটা পরিমাণে আবারও পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা দিয়ে আর নাড়াচাড়া করব না, এবার ঢাকা দিয়ে এটাকে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব, তারপর গরম গরম সার্ভ করে নেব। তৈরি হয়ে গেল আমার ফুলকপির কোরমা। সামনেই নিউ ইয়ার, আপনারা বাড়িতে যে কোনো গেস্টের সামনে এটা আপনারা পরিবেশন করতে পারেন, আশা করছি ভালো লাগবে। যদি রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল। আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে পাওয়ার জন্য। আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।